22 তারিখে যখন পাকিস্তানি হানাদার বাহিনী নোয়াখালী আক্রমণ করল, সমুনিতে অবস্থান নিল, তখন আমরা আর এলাকাতে থাকতে পারলাম না, বাধ্য হয়ে ভারতে গিয়ে ভারতের আসাম রাজ্যের ওয়ার বন্ড ক্যাম্পে ট্রেনিং নিয়ে দেশে এসে যুদ্ধে অংশগ্রহণ করি। আমরা প্রায় 1100 লোক সেখানে ট্রেনিং দিয়েছি। আমার সাথে ট্রেনিং দিয়েছে দেলওয়ার হোসেন, গণিপুর, আমিরুল ইসলাম, নটরপুর, এবাদুল্লাহ নটরপুর, আবুল হাসিম মিরাজপুর, তারপরে আলী আকবর নটরপুর, এরকম অনেকে ছিল, গোপালপুর, ওই এলাকাতে আমাদের ক্যাম্প ছিল। আমাদের যুদ্ধকালীন কমান্ডার শফিউল্লাহ, বিএলএম, আমি বিএলএমের সদস্য ছিলাম। আমাদের জুনিয়র কমান্ডার ছিল নুরুল হক, আদমজি শ্রমিক নেতা সাহেদুল হক সাদু বড় ভাই, এবং আমার প্লাটুন কমান্ডার ছিল নুরুল ইসলাম ভূঁইয়া। সেকশন কমান্ডার, একটি সেকশন আমি নিজে পরিচালনা করতাম। আমরা নোয়াখালীতে বিভিন্ন এলাকাতে মাইন বিস্ফোরণ, পাকিস্তানি হানাদারদের প্রতিরোধ করা যুদ্ধে অংশগ্রহণ করি। সর্বশেষ আমরা চৌমানি এবং সোনামণিতে যুদ্ধে অংশগ্রহণ করি। 7ই ডিসেম্বর নোয়াখালী মুক্ত হয়েছে। 7ই ডিসেম্বর থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত আমরা এখানে অবস্থান করি। জানুয়ারির 10 তারিখে বঙ্গবন্ধু বাংলাদেশে আসেন। ঢাকাতে রেসকোর্স ময়দানে অস্ত্র সমর্পণ করি। বর্তমান বাংলাদেশ নিয়ে অত্যন্ত সন্তুষ্ট, কারণ আমাদের সময়কার দিনে আমরা লম্বি করে স্কুলে যাতায়াত করতাম, প্যান্ট কেনার ক্ষমতা ছিল না, পায়ে জুতা ছিল না, পেটে ভাত ছিল না, 7.5 কোটি লোক ছিল, ভূমির সংখ্যা বেশি ছিল, লোক সংখ্যা কম ছিল, তারপরে অর্ধেক লোক অনাহারে থাকত। আজকে স্কুল, কলেজ, মাদ্রাসা, বাড়ি বিভিন্ন কারণে ভূমির সংখ্যা কমছে, লোক সংখ্যা আজকে 7 কোটি, তবু আজকে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এটি আমাদের স্বাধীনতার অর্জন। আজকে আমরা স্বাধীনভাবে চলতে পারছি, স্বাধীনভাবে কথা বলতে পারছি। আমাদের বিভিন্ন প্রশাসনের মন্ত্রণালয়ে আজকে বাঙালিরা প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করছে, কিন্তু একসময় দেখা গেছে যে আমি বেগমগঞ্জ থানাতে যখন টেলিফোন করতাম বিভিন্ন প্রয়োজনে, তখন বলতে আমি বেগমগঞ্জ থানা আছে থানাদার বাবাই, আর এখন বলে আমি বেগমগঞ্জ থানা থেকে বলছি আসসালামু আলাইকুম। এটা আমার স্বাধীনতার অর্জন। আজকে বাংলাদেশ মধ্য আয়ের দেশে উন্নত হচ্ছে, যা হতে যাচ্ছে 2021 সালে বাংলাদেশ মধ্য আয়ে উন্নত হবে, 2041 সালে বাংলাদেশ আপনার উন্নত দেশের সাথে টাক্কা দিয়ে অবস্থানে বুঝবে, সেটি আমার স্বাধীনতা। তরুণদের উদ্দেশ্যে আপনি কী বলবেন, কীভাবে তারা দেশকে এগিয়ে নিতে পারে? আজকে যারা তরুণ, আজকের তরুণদের কাছে আমার আর অনুরোধ থাকবে, আমরা যখন তরুণ ছিলাম আমরা এদেশের জন্য যুদ্ধ করেছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, এবং একটি স্বাধীন দেশ, সার্বভৌম দেশ তাদেরকে উপহার দিয়েছি। তাদেরও দায়িত্ব আজকে এই দেশটাকে আগামী দিনের সকল কর্মকারে কাণ্ডে সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ার জন্য অংশগ্রহণ করার জন্য, সহযোগিতা করার জন্য আহ্বান থাকবে। আসি
ভীম।